আমি রূপসা। আজকে আমরা দেখে নেব কিভাবে আমরা কোনো প্রেজেন্টেশন ডিজাইনে নোটস আলাদাভাবে সেভ করতে পারবো এবং সেই নোটস সমেত আমরা পিডিএফ ডাউনলোড করতে পারবো। তো এটা ক্যানভাতে নিউ ফিচার্স, তো সেই নিউ ফিচার্সের মধ্যে আমরা এটা পেয়ে যাব। তো আগে আমরা নোটস যদি লিখতাম তো সেই নোটস অ্যাড করলেও সেই নোটস সমেত আমরা পিডিএফ ডাউনলোড করতে পারতাম না ক্যানভা থেকে, কিন্তু এখন সেই নিউ ফিচার্স এসে গেছে। তো সেটার সাহায্যে আমরা নোটস সমেত আমাদের প্রেজেন্টেশন ডাউনলোড করতে পারবো এবং সেগুলো রেকটিফাই করতে পারবো বা ওই পিডিএফটা আমি কাউকে সেন্ড করতে পারবো। ওকে, তো এখানে আমি ফার্স্টেই আমি প্রেজেন্টেশন ডিজাইনের জন্য যে পেজ ক্রিয়েট করতে হয় সেটা আমি ক্রিয়েট করে নিয়েছি। দেন আমি এখানে নর্মালি একটা প্রেজেন্টেশন নিয়ে নেবো টেমপ্লেট থেকে, এখানে অনেক ডিজাইন পেয়ে যাবেন, সেখান থেকেই আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি এটা। তো এখানে সাপোজ 16 পেজেস আছে। ওকে, তো এখানে এই যে পেজগুলো আমি এখানে দেখতে পাচ্ছি সেই পেজগুলোর মধ্যে আমি যদি কিছু নোটস অ্যাড করতে চাই তাহলে সেটা কিভাবে করব। তো ফার্স্ট অফ অল আমার প্রেজেন্টেশন ডিজাইনে যখন কোনো নোটস অ্যাড করতে চাই তখন স্পেসিফিক্যালি কোনো কিছুর ওপর সেই নোটসটা অ্যাড করতে পারি, কিন্তু আমি যদি চাই ওভারঅল এই পেজটা নোটস অ্যাড করতে সেটাও আমরা করতে পারবো বা পয়েন্ট ওয়াইজ কিছু নোটস অ্যাড করতে পারবো। ওকে, তো সাপোজ আমি ফার্স্ট পেজ অর্থাৎ কভার পেজে যদি আমি কিছু নোটস অ্যাড করতে চাই এখানে, ওকে, তো এখানে সাপোজ আমি ডামি টেক্সট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এরকম পয়েন্ট ওয়াইজ যদি আমি কিছু কিছু নোটস অ্যাড করি, নাম্বার 1 পয়েন্ট লিখে যদি আমি একটা নোটস অ্যাড করলাম, ওকে, দেন নাম্বার 2 পয়েন্ট লিখে আমি আর একটা নোটস অ্যাড করলাম, এইভাবে ছোট ছোট নোটস আমরা অ্যাড করতে পারবো। শুধু ছোট না, বড় কোনো নোটসও আপনারা অ্যাড করতে পারবেন। এখানে অনেক টেক্সট লেখার জায়গা আছে, এখানে লিমিট আছে যদিও, যেখানে 2000 ওয়ার্ডের টেক্সট আপনারা অ্যাড করতে পারবেন। ওকে, তো এটা হলো আমার কভার পেজের জন্য। তো এরকম আমি প্রত্যেকটা পেজেই আমি নোটস অ্যাড করতে পারবো। ওকে, তো আমার সেকেন্ড পেজের জন্য যদি আমি নোটস অ্যাড করতে চাই তো সেটাও আমি করতে পারবো। তো পেজ নাম্বার 2 এতে চলে এলাম আমি, পেজ নাম্বার 2 এতেও যদি আমি এখানে, এখানে আমার পয়েন্ট ওয়াইজ লেখার দরকার নেই, এখানে আমি মনে করছি যে শুধুমাত্র ছোট একটা নোটস আমার এখানে লিখে নিলেই এনাফ। তো আমি এখানে শুধুমাত্র একটাই নোটস লিখব। ওকে, তো এভাবে আমি যদি মনে করি যে আবার 9 নাম্বার পেজে আমি নোটস অ্যাড করবো, তো এইভাবে আমি 9 নাম্বার পেজে আবার নোটস অ্যাড করলাম। এইরকমভাবে আমি যতগুলো পেজ আছে তার মধ্যে নোটস আলাদা আলাদাভাবে অ্যাড করতে পারবো, আর প্রতিটা পেজের জন্য নোটসের আমার যে লিমিটেশন হবে সেটা হচ্ছে 2000 ওয়ার্ড, ঠিক আছে, এর বেশি আমি নোটস অ্যাড করতে পারবো না। তো আমি যে যে পেজগুলোয় নোটস অ্যাড করেছি সেই পেজে নোটস অলরেডি অ্যাড এখানে রয়েছে, তো আমি যদি প্রত্যেকটা পেজ এখানে ওপেন করি তাহলে আমি সেই পেজের নোটসগুলো দেখে নিতে পারবো। কিন্তু এখন আমি এই নোটস সমেত যে পিডিএফটা সেটা আমি কাউকে পাঠাতে চাইছি যাতে সে এই রেকটিফাইটা করতে পারে। ধরুন আপনাকে এটা আপনি দেখছেন এবং প্রেজেন্টেশনটা কেউ আপনাকে করে পাঠিয়েছে, তো সেখানে আপনি সেগুলো রেকটিফাই করার জন্য কিছু নোটস লিখলেন, তো সেই নোটসগুলো লিখে আপনি কাউকে সেন্ড করবেন যাতে সে এগুলোকে কারেক্ট করতে পারে বা কারেকশন করতে পারে বা রেকটিফাই করতে পারে জিনিসগুলোকে। তো সেই সময় পিডিএফটা আমরা কীভাবে ডাউনলোড করবো, তো তার জন্য আমি শেয়ার অপশানে যাব। এখানে শেয়ার অপশানে গিয়ে অবশ্যই এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে নেবো, আর ডাউনলোডসে গিয়ে আমি এখানে পিডিএফ ডাউনলোড করবো। তো পিডিএফ ডাউনলোড করার সময় আমাদেরকে মাথায় রাখতে হবে যেখানে দুখানা অপশান পাবো আমরা, ফ্ল্যাটার্ন পিডিএফ আর একটা হচ্ছে ইনক্লুড নোটস। তো আমি যদি এখানে নর্মাল এইগুলোতে যদি চেকমার্ক অন না করে, চেকমার্ক যদি অন না করে যদি আমি নর্মাল ডাউনলোড করি তাহলে শুধুমাত্র আমি প্রেজেন্টেশন ডিজাইনটাই আমি পাবো, সেখানে কিন্তু কোনো নোটস থাকবে না। কিন্তু যদি আমি এখান থেকে ইনক্লুড নোটস এই চেকমার্কটা যদি অন করে দিই তাহলে আমার যে পিডিএফটা ডাউনলোড হবে সেটা আমার নোটস সমেত ডাউনলোড হবে। ওকে, তো আমি এটা ডাউনলোড করে দেখিনি, আমি এখানে ইনক্লুড নোটস অপশনে চেকমার্কটা ক্লিক করে দিয়েছি অলরেডি, এরপর আমি ডাউনলোড করবো। তো দেখ
দেখা যাক নোটস সমেত আমার পিডিএফ ডাউনলোড হয় কি না। তো এখানে পিডিএফ ডাউনলোড হয়ে গেছে, আমি এটাকে এবার ওপেন করে দেখে নিচ্ছি। তো এটা ওপেন করে নিয়েছি আমি। তো আমি যে যে পেজে নোটসগুলো লিখেছিলাম সেই পেজের নোটসগুলো এখানে খুব সুন্দরভাবে মানে পিডিএফে তো আমি দেখতে পাচ্ছি, এবং সেগুলো সিলেক্ট করতে পারবো, কপি করতে পারবো, ওকে সবকিছু এখানে করা যাবে। আর এখানে যে যে পেজগুলোতে নোটস আমি অ্যাড করেছিলাম সেই পেজেই নোটসগুলো এখানে রয়েছে। আপনি চাইলে প্রত্যেকটা পেজেও নোটস অ্যাড করতে পারেন, বা কোনো একটা পেজেও নোটস অ্যাড করতে পারেন। তো যে যে পেজে আমি নোটস অ্যাড করেছিলাম সেই সমস্ত পেজেই কিন্তু আমি নোটস দেখতে পাচ্ছি। ওকে, তো এইভাবেই আমরা যে কোনো নোটস সমেত প্রেজেন্টেশন ডিজাইন কোনো পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবো, এবং সেটা কাউকে সেন্ডও করতে পারবো। তো আজকের ভিডিও আমার এটা নিয়ে ছিল। যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানান, আর আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিন।